আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? তো এই মুহূর্তে আমার হাতে যে বইটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে গিয়ে আধারে ঢাকা ভোর, এবং এটা লিখেছেন আবিদ সালে। তো এই বইটা সব থেকে বেশি আমার কাছে, মানে প্রথম ধরার পরেই যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে গিয়ে এটার পেছন পাশে দেখেন এবং সামনে এই জায়গাটা দেখেন, এখানে লেখাগুলা মাশাল্লাহ ভাই, খুবই চমৎকার কিছু লিখে লিখছে ছোটো ছোটো করে। এটা যখন আমি পড়তেছিলাম আমার কাছে হঠাৎ করে মনে হচ্ছিলো, আরে আমি কি আরিফ আজাদ ভাইয়ের কোনো বই পড়া শুরু করলাম কি না, মানে মনের কোনার ভেতরে লুকিয়ে থাকা ছোট কিছু কথা এর মাঝখানে খুব সুন্দর করে ফুটিয়ে তোলা হয়েছে। তো এই বিষয়টা আপনাকে ট্রিগার হিসেবে কাজ করবে। হ্যাঁ, আমি জানি না, আমার কাছে ঠিক এরকম ফিল হয়েছে। এটা পড়ার পর মনে হয়েছিল, না ভাই এই বইটা আমার পড়া দরকার। তো এটা মূলত আত্ম উন্নয়ন টাইপের বই হলো আমার। এটা কিছু চ্যাপ্টার দেখার পর মনে হচ্ছিল এটাকে আপনারা চাইলে ডিপ্রেশন এবং ডিপ্রেশন থেকে উতরে আসার একটা ক্যাটাগরিতেও কিন্তু ফেলতে পারবেন। এটাতে বেশ কিছু চ্যাপ্টার আছে, যেমন আপনার কাছে বেশ ভালো লাগবে, নেক শুরুতে শয়তান, তারপর হচ্ছে গিয়ে হারাম রিলেশন, সে তো পাপের মহড়া, ব্যভিচারের সূচনা, ছেলে মেয়ে বন্ধু নয় তাদের মাঝে শয়তান রয়, বিয়ে কঠিন বলি বিয়ে বহির্ভূত পাপ সহজ, নেক সন্তান কে না চায়, ডিভোর্সে ধ্বংস হয় অনেকগুলো জীবন, দোয়া করে হতাশ কেন, পেয়েও যেন ভগ্ন হৃদয়, ইত্যাদি আরও বেশ কিছু চ্যাপ্টার দিয়ে সাজানো হয়েছে এই বইটা। তো আমরা যদি এই ফার্স্ট চ্যাপ্টার যেটা আছে এটা দেখি, নেক শুরুতে শয়তান। তো এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া হয়েছে এই টপিকটা বোঝানোর জন্য, যেমন দিনই ভাই আছেন, দিনই বোন আছেন, তারা যে একটা সম্পর্কে জড়িয়ে যাচ্ছে, তো এখানে কিভাবে নেক শুরুতে শয়তানের ধোকাটা হচ্ছে, যেমন সে আমাকে ফজরের নামাজের সময় ডেকে দিচ্ছে, তো এরকম বিভিন্নভাবে তাদের মাঝে যে কনভারসেশন গুলো হচ্ছে এটা একটা স্যাম্পল দেওয়ার মাধ্যমে খুব সুন্দর করে যে নেক শুরুতে শয়তানের ধোকাটা আছে এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। তবে আমার এখানে একটা জিনিস পছন্দ হয়নি, সেটা হচ্ছে যে কনভারসেশনটা দেওয়া হয়েছে এটা রিয়েলিস্টিক না, মানে রিয়েল লাইফের সাথে আপনি মিলাতে পারবেন না বিষয়টা। তবে হ্যাঁ, যদি আপনি ইন্ড রেজাল্ট বা ফলাফলটা বিবেচনা করেন, ওভারঅল পিকচারটা দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু দিন শেষে অ্যাকচুয়াল যে ঘটনাটা আছে সেটা কিন্তু ঠিক এরকমই দাঁড়ায়। হয়তো রিয়েল লাইফে মানুষ কথাবার্তা এরকম বলে না, কিন্তু দিন শেষে কিন্তু এখানে যে ঘটনাগুলো দেওয়া হয়েছে ঠিক সেটাই কিন্তু ঘটে থাকে, আমরা চারপাশে যা দেখতে পারি। আসলে সত্যি কথা বলতে কি, এত ছোট একটা বইতে এত কিছু কিন্তু খুঁটি খুঁটিয়ে লেখা সম্ভব না যে কে কি কি কথা বলতেছে। তো সেই জন্য হয়তো লেখকের মূল উদ্দেশ্য ছিল যে মূল বিষয়টা আমরা তুলে ধরার চেষ্টা করি। এরপরে এই টপিকই বেশ কিছু হাদিসের মাধ্যমে এই টপিকের উপরে সাপোর্ট দেওয়া হয়েছে, যে কিভাবে করে শয়তান আপনাকে নেক শুরুতে শয়তানের ধোকায় ফেলতেছে সেটা খুব সুন্দর করে বোঝানোর চেষ্টা করা হয়েছে। ভাই গল্পটা আমি স্পয়েল করবো না, বাট এখানে যত সুন্দর করে বোঝানো হয়েছে ঠিক এই বিষয়টা কি আপনি চাইলে কিন্তু, মানে অনেকটা ইউটিউবে অথবা বিভিন্ন জায়গায় অথবা জুম ক্লাসে যদি কাউকে নসিহা দিতে চান, এখানে কিন্তু খুব সুন্দর করে কনসেপ্ট আপনি নিতে পারবেন, বা এখান থেকে কনসেপ্ট নিয়ে আপনি আপনার মতো করে কিন্তু কাউকে বোঝাতে পারবেন, ঠিক সেরকম করেই যেন এখানে সুন্দর করে বোঝানো হচ্ছে। তো এটার হেল্পও আপনি নিতে পারবেন চাইলে। এখানে পাশাপাশি আরও দেখানো হচ্ছে যে খারাপ বিষয়গুলো আছে সেটা কিভাবে করে আমাদেরকে ডিপ্রেশনের দিকে নিয়ে যায়, এবং সেই ডিপ্রেশন থেকে কিভাবে আমাদেরকে মৃত্যু বা আত্মহত্যার দিকে নিয়ে যেতে পারে, এবং সেই সাথে বুঝিয়ে দেওয়া হয়েছে যে সাহাবিদের যে ঘটনাগুলো আছে সেটার মাধ্যমে যে মৃত্যু বা আত্মহত্যায় যে লাস্ট স্টেপ না, এবং আমাদের সাহাবিরা এইসব বিষয়ের সাথে কিভাবে নিজেদের সাথে ডিল করেছেন এবং তাদের কাছে এই বিষয়গুলো কিরকম ছিল সেটা খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং এটা পড়লে ভাই আপনার যদি ডিপ্রেশন থাকে এই রিলেটেড তাহলে আশা করি কিছুটা সলভ হতে পারে। এবার ভাই পরের গল্প, সেটা হচ্ছে গিয়ে হারাম রিলেশন, সে তো পাপের মহড়া, ব্যভিচারের শুভ সূচনা। তো এই বইটার আমি স্পয়েল করবো না বইটাকে, বইটাতে বেশ ভালো কিছু কাজ করা হয়েছে, এবং এখানে 23 নম্বর পৃষ্ঠায় সুন্দর করে একটা কাল্পনিক গল্প দেওয়া হয়েছে। বাট এই কাল্পনিক গল্পটা আমি জানি না আপনার কাছে কেমন লাগবে, কিন্তু আপনি যদি পড়েন ঠান্ডা মাথায় একটু বোঝার চেষ্টা করেন, এখান থেকে বেশ ভালো একটা মেসেজ আছে যেটা কিনা আপনি পেতে পারেন। এটা আমি এখানে বলবো না, আপনার নিজে পড়ে নেবেন, আপনার কাছে বেশ ভালো লাগবে। আমি জাস্ট এই গল্পের শেষের দিকে 24 পৃষ্ঠায় এই লাইনটা পড়ার চেষ্টা করতেছি। এটা হচ্ছে গিয়ে স্ত্রী চুপ হয়ে গেল, সে বলল, বিয়ের প্রলোভনে কেউ স্বেচ্ছায় ধর্ষিত হয় আর কেউ প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে, কারোর বিরুদ্ধে মামলা করে লাভ নেই, দুজনেই সমান অপরাধী। তো এই লাইনটা শোনার পরে আপনারা কে কি বুঝতে পেরেছেন একটু করে কমেন্টে কষ্ট করে আমাকে জানান, আমি দেখতে চাচ্ছি এই বিষয়ে আপনাদের আন্ডারস্ট্যান্ডিংটা কি। তো যাই হোক ভাই, লেখক খুব সুন্দর করে এখান থেকে একটা টপিক ধরলো, সেই টপিককে বোঝানোর জন্য এখান থেকে একটা হাদিস টান দিল, তারপর সেখান থেকে একটা হাদিসের একটা অংশ নিয়ে আসলো, তারপরে কোনো ঘটনা হুট করে নিয়ে আসলো এখান থেকে একটা ঘটনা, বিভিন্ন দিক থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আপনাকে বোঝানোর চেষ্টা করতেছে এই বইটার মাধ্যমে। এবং লেখক ভাই পরিশ্রম করেছে এটা আপনি বুঝতে পারবেন, মানে একটা বিষয়ে বোঝানোর জন্য যা যা ম্যাটেরিয়াল দরকার সে সবগুলোই যেন নিয়ে আসার চেষ্টা করতেছে। ঠিক একই রকম কাজ করেছে, ছেলে মেয়ে বন্ধু নয় তাদের মাঝে শয়তান রয়, এবং ঠিক একইভাবে এটাও সুন্দর করে বুঝিয়েছেন, একজন ছেলে এবং মেয়ে একসাথে থাকলে তৃতীয় ব্যক্তি থাকবে এবং সে হচ্ছে গিয়ে শয়তান। তো বেশ সুন্দর এবং গোছানো একটা লেখা। এরপর একটা আছে হচ্ছে কে তুমি হুজুর হুজুরনি, এটার কনসেপ্টটা খুবই চমৎকার হয়েছে ভাই। ঠিক এরকম একটা টপিক আসলেই দরকার ছিল, উপরন্তু এটা নিয়ে একটা বই বেরোলে মনে হয় ভালো হইতো, যে বর্তমানে যারা লেবাস ধারিয়ে আছেন আমরা অনেকেই কিন্তু চিনতে পারি না, একদম দেখলে মনে হয় খুবই চমৎকার ইসলামিক ধার্মিক একজন ব্যক্তি, কিন্তু বাস্তবতা অনেক ডিফারেন্ট হতে পারে, এবং আপনাদের মতো যারা সরল মনে আছেন তারা কিন্তু আসলে চিনতে পারে না তাদেরকে, এবং ভেবে বসে যে তারা মনে হয় আসলেই খুব ভালো ব্যক্তি, কিন্তু
বাস্তবতা হচ্ছে কি একটু ডিফারেন্ট। একটা উদাহরণ দিই, মনে করেন যে আমার মতোই দেখতে এরকম লেভাসধারী অনেকেই আছে, অথচ বাস্তবতা হচ্ছে কি তারা কিন্তু বিভিন্ন মেয়েদের ইনবক্সে গিয়ে বা ফেসবুকে পড়ে থাকে, বা মেয়েদের ইনবক্সে গিয়ে তারা নক দিচ্ছে, নন মাহমুদের সাথে তারা চ্যাট করতেছে। আবার অনেকে মানে এইভাবে জাহির করার চেষ্টা করে যে তারা অনেক বড় আলেম, কিন্তু তারা পড়াশোনাও করে নেই। আবার অনেকে বলে থাকে যে তারা হাফেজ টাইপেরও, কিন্তু বাস্তবতা তা না, এরকম কিন্তু হচ্ছে অনেকে। ভাই ঠিক একইভাবে কিছু লেভাসধারী কিন্তু মেয়ে আছে। লেখক এখানে তার ব্যক্তিগত একটা অভিজ্ঞতা শেয়ার করেছেন, তিনি হঠাৎ করে দেখেছেন যে খুবই মানে 100% পর্দশীল একটা মেয়ে, কিন্তু হঠাৎ করেই সে তার জামা কাপড় পরিবর্তন করতেছে। তিনি শক হয়ে গেছেন, মানে ঘটনা কী কী হচ্ছে। পরে তিনি বুঝতে পারলেন যে এটা একটা ফটোশ্যুট ছিল, হিজাবের ফটোশ্যুট ছিল, এবং মেয়েটা পরবর্তীতে সে জিন্স টিন্স মানে পরিবর্তন করে মানে মারাত্মক অবস্থা। এবং তখন সে ভাবলো যে অ্যাকচুয়ালি আসলে বিষয়টা কী ছিল, এবং যারাই এইরকম হিজাব বা এসব সেল করতেছে তাদের আসলে উদ্দেশ্যটাই বা কী, এবং তারা কী প্রদর্শন করতেছে, এবং ভেতরে তারা আসলে কী। তো বিষয়টা আসলে হিপোক্রেসি কোন দিকে যাচ্ছে সেটাও কিন্তু বোঝার বিষয় আছে। আবার অনেকেই টিকটকে বা যেই শর্ট ভিডিওগুলো আছে সেখানে একাধিক ভিউয়ের জন্য তারা হিজাব পড়তেছে। আবার এরকম অনেক ছেলেরাও আছে যারা কিনা শুধুমাত্র দাড়িটাকে লম্বা করছে এই জন্যই যে তাদেরকে ভিডিওতে ভালো দেখা যাইতেছে, এই হচ্ছে তাদের উদ্দেশ্য, এবং যাতে করে বেশি বেশি ভিউ হয়, বেশি বেশি ইনকাম হতে পারে। তো যাই হোক ভাই, এই চ্যাপ্টারটা যথেষ্ট বড় করেছে এবং খুব সুন্দর করে বিষয়গুলো বোঝানো হয়েছে। আমি খুব শর্টকাটে বললাম তো, এবং আমি যা বলছি তার বাইরে আরও অনেক কিছু আছে, এবং আপনারা যদি পড়েন তাহলে বেশ কিছু এক্সাম্পল পাবেন। আমি অনেক কিছু দাগায় রাখছি, অবশ্য ভালো লাগবে আপনার কাছে। তো যাই হোক ভাই, এরকম আরও বেশ কিছু চ্যাপ্টার আপনারা কিন্তু পাবেন, এবং প্রত্যেকটা চ্যাপ্টারই বেশ ভালো করেছে, আপনাদের কাছে ভালো লাগবে, আপনারা অবশ্যই পড়বেন। আমি সরাসরি লাস্ট চ্যাপ্টারে চলে গেলাম, এটা হচ্ছে গিয়ে কিছু কথা অমলিন। প্রথমেই এটার জাস্ট ফার্স্ট লাইনে কয়েকটা লাইন আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। স্বামী তখনও ঘুমে, স্ত্রী বললেন নামাজটা পড়ে নাও। সেদিকে তার খেয়াল নেই, ঘুমে পড়ে আছে নিথর। কিছুক্ষণ পর মা এসে বললেন, নামাজ পড়িস নেই বাবা? হ্যাঁ মা, পড়ে শুয়েছি মাত্র। চিন্তা করে দেখেন, মা জিজ্ঞেস করতেছে নামাজ পড়িস নেই বাবা? হ্যাঁ মা, পড়ে শুয়েছি মাত্র। আহা, কত বড় মিথ্যা কথা। এই বিষয়টা আমার মনে হচ্ছে যে আপনারা যারা শুনতেছেন অনেকেই হয়তো আপনারা রিলেট করতে পারবেন, হয়তো বর্তমানে না, বাট কোনো একটা সময় হয়তো এরকম হয়েছে, হয়তো কেউ রিলেট করতে পারেন। আমি এটা নিয়ে ডিটেলস বিস্তারিত যাব না এই চ্যাপ্টার নিয়ে, এবং চ্যাপ্টার অনেক সুন্দর করেছে, এটা আপনার কাছে ভালো লাগবে, ঠিক আছে? আপনারা নিজে পড়ে নেবেন, খুবই চমৎকার করেছে এই কাজটা। তো এখানে প্রত্যেকটা চ্যাপ্টারে বেশ কিছু ঘটনা দেওয়া হয়েছে, এবং ঘটনাগুলো পড়ার সময় আমার যেটা মনে হচ্ছিল হঠাৎ করে, আপনারা মনে আসতে পারে সেটা হচ্ছে গিয়ে ভাই এই ঘটনাগুলোর রেফারেন্স কী, সত্যতার ভিত্তি কী। তো ঠিক তখনই আপনি বুঝতে পারবেন যে বিষয়টা হচ্ছে ঠিক এরকম যে আমি আমার বন্ধুর কাছ থেকে কোনো ঘটনা শুনলাম যে তার পাশে পাশে কী হচ্ছে। এখন যদি আমি বলি দোস্ত রেফারেন্স দেয়, তাহলে কিন্তু সেটা হচ্ছে না, আসলে একটু কোনো বইয়ের রেফারেন্স হয় না, সেটা হচ্ছে গিয়ে সে নিজেই রেফারেন্স। তো ঠিক এই বইটা তো বিষয়গুলো যে ঘটনাগুলো বলা হয়েছে বেশ কিছু, ওটা ঘটনাও ঠিক এরকম যে সে তার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বলেছে, বা কারোর মাধ্যমে, কারো ব্যক্তিগত অভিজ্ঞতা শোনার মাধ্যমে সে সেটা বর্ণনা করেছে। আচ্ছা, এবার এটা খারাপ দিক বলি, সেটা হচ্ছে গিয়ে এটা যে চ্যাপ্টারগুলো আছে, চ্যাপ্টার যে টাইটেলগুলো আছে, সেই চ্যাপ্টার টাইটেলগুলো পড়ে ওই স্পেসিফিক চ্যাপ্টারে কী আছে আপনি শতভাগ বুঝতে পারবেন না, মানে সেই চ্যাপ্টারের টাইটেলটা ওই চ্যাপ্টারটাকে শতভাগ রিপ্রেজেন্ট করে না। বেশ কিছু চ্যাপ্টারে এমন এমন দিকে গল্প বা আলোচনা গিয়েছে যেটা কিনা কোনোভাবেই আপনি এই টাইটেলের সাথে বেঁধে দিতে পারবেন না। এখানে আপনাকে একটা উদাহরণ দিই, এটা হচ্ছে গিয়ে বিয়ে কঠিন বলেই তো বিয়ে বহির্ভূত পাপ, সেটা হচ্ছে গিয়ে সহজ। এখানে আপনি হয়তো টাইটেল পড়তেছেন, বাট এখানে পাশাপাশি আরেকটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে গিয়ে বাবা মা কখনোই তার মেয়েকে চাইবে না যে একটা বেকার ছেলের সাথে বিয়ে দিতে, এবং কেন চাইবে না এটা খুব সুন্দর করে ডিফেন্ড করা হয়েছে, এবং বেশ লজিক্যাল একটা কারণ দেখানো হয়েছে। তখন আপনার হঠাৎ করে মনে হবে বিষয়টা কি, এই টাইটেল যেটা আছে বিয়ের বিষয়টা কঠিন করে ফেলা হচ্ছে, তো এর সাথে কি কন্ট্রাডিকশন হয়ে যাচ্ছে না? এটা আমার কাছে প্রথম দিকে মনে হচ্ছিল, বাট পরে দেখলাম যে না, আসলে বেশ কিছু বিষয়ের ভালো দিক খারাপ দিক নিয়ে আসার চেষ্টা করা হয়েছে, এবং সেই জন্য দিন শেষে বিষয়টা আর কন্ট্রাডিকশন থাকতেছে না। বাট ওই যে বললাম যে টাইটেল দিয়ে আপনি শতভাগ এই চ্যাপ্টারের ভিতরে কী কী আছে সেটা কিন্তু আপনি মেজারমেন্ট করতে পারবেন না, আপনাকে পুরো চ্যাপ্টারটা পড়তে হবে মূল বিষয়টা বোঝার জন্য। তো জিনিসটা ভাই নেগেটিভ না, বাট এটাই বলবো যে টাইটেলটা কিন্তু সার্থক টাইটেল হয়নি। তো যাই হোক ভাই, ওভারঅল যদি বলি বইটা আমার কাছে আসলে খুব ভালো লেগেছে, কমপ্যাক একটা বই। তখন প্রশ্ন হচ্ছে এই বইটা আসলে কাদের জন্য? তো বিষয়টা একটু চিন্তার, একটু ট্রিকি একটা বিষয়। তো মূলত হচ্ছে গিয়ে ভাই, যাদের আত্ম উন্নয়ন দরকার, হতাশা থেকে একটু দূরে আসা দরকার, একটু মোটিভেশন দরকার তাদের জন্য। বাট তাদের ক্ষেত্রে কোন ক্যাটাগরির, বয়স কত বা তারা কোন শ্রেণীর মানুষ, এটাকে স্পেসিফিক করা যাচ্ছে না। এটার এক একটা চ্যাপ্টার এক এক শ্রেণীর মানুষকে হিট করবে। এখন মনে করেন ভাই, বইটা আপনি কাউকে দিয়েছেন, এখন এটার কোনো কোনো চ্যাপ্টার কারো না কারোর সাথে ম্যাচ করতে পারে, তো এই বিষয়টা ভালো লাগবে। যদিও সবগুলো চ্যাপ্টার হয়তো সবার সাথে যাবে না, কিন্তু কেউ যদি পড়ার জন্য চান যে ভাই অন্য কাউকে আমি নসিহা দিব, সেই ক্ষেত্রে এটা প্রত্যেকটা চ্যাপ্টারই আপনার কাজে লাগবে। কারণ হচ্ছে গিয়ে আপনি মোটামুটি শিখতে পারবেন, এবং আয়োজনকে ঠিক এই স্টাইলে যদি বোঝান, আলহামদুলিল্লাহ বুঝবে, আশা করা যাচ্ছে বুঝবে। তো যাই হোক ভাই, এই ছিল আজকের রিভিউ, আশা করছি রিভিউটা আপনার ভালো লেগেছে, এবং এই বইটা নিয়ে আপনাদের ব্যক্তিগত ধারণা কি হলো। আপনারা কেউ যদি পড়ে থাকেন তাহলে এটা রেটিংটা দিয়ে দেন 1-10 মধ্যে কত, এবং আপনারা কি এটা ক্রয় করতে চাচ্ছেন কি চাচ্ছেন না এটাও কমেন্টে জানিয়ে দেবেন, ঠিক আছে? এই তো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।